বলাগড়ের জিরাতে বলাগড় বুক ফেয়ার সোসাইটির উদ্যোগে নদিন ব্যাপী আয়োজিত বইমেলার উদ্বোধন হলো। এখানকার বইমেলা দশম বর্ষে পদার্পণ করেছে এবছর। বলাগড় বিধানসভার অন্তর্গত জিরাতে দশম বর্ষ বইমেলার উদ্বোধন হলো এদিন। অভিনব পদ্ধতিতে বইমেলার উদ্বোধন হয়। একটি গাছ একটি প্রাণ, সেই গাছে জল প্রদান করে বইমেলার শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিক্ষক, অধ্যক্ষের পাশাপাশি বলাগড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় প্রামাণিক, সমাজসেবক অসীম কুমার মাঝি, নবীন গাঙ্গুলি, সমাজসেবিকা পায়েল পাল, সুচন্দ্রা রায় সহ বিশিষ্ট মানুষজন। এদিনের অনুষ্ঠানে একে একে অতিথিদের বরণ করে নেওয়া হয়। শুভ সূচনা হয় একটি নৃত্যের মধ্য দিয়ে। বইমেলায় ৪০টি বুক স্টলের পাশাপাশি অন্যান্য স্টলও রয়েছে। নদিনব্যাপী বইমেলায় প্রতিদিনই থাকছে নানান প্রতিযোগিতা, স্কুলভিত্তিক কুইজ, সাধারণ কুইজ, বসে আঁকো, ছড়া লেখা, গল্প লেখা, প্রবন্ধ প্রতিযোগিতা, আলপনা প্রতিযোগিতা, সঙ্গীত, নৃত্য সহ নানান স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। বলাগড় বুক ফেয়ার সোসাইটির সম্পাদক তপন কুমার দাস বলেন, একটি প্রতিকূল সময়ের মধ্যে দিয়ে চলেছি। বইয়ের গুরুত্ব কমছে, মোবাইলের গুরুত্ব বাড়ছে। আমরা জানি মোবাইল শেষ কথা বলতে পারে না, আমরা তাই লড়াইটা বইয়ের পক্ষ নিয়েই করছি, যে আগামী দিনে সেই পুনরায় যাতে বই ফিরে আসে এবং বাড়ির ছেলে মেয়েরা যাতে আবার বাবা মায়ের কাছে আবদার করে মোবাইল নয় বই কেনার জন্য, তাই এ ধরনের উদ্যোগ। নমস্কার, আমি তপন কুমার দাস, সম্পাদক বলাগড় বুক ফেয়ার সোসাইটি। 2012 সালে পথ চলা শুরু হয়েছিল বলাগড় বইমেলার, এবার দশম বর্ষ। জিরাটের মধ্যে একটি অর্থনৈতিক পিছিয়ে পড়া অঞ্চল, গ্রাম্য এলাকায় 10 বছর ধরে বইমেলা করা অত্যন্ত কঠিন কাজ, সেটা আমরা বলাগড় বুক ফেয়ার সোসাইটি আমরা করে দেখাতে পেরেছি। সকলের সহযোগিতা নিয়ে বইমেলা হচ্ছে। এবছর বইমেলায় 40টি বুক স্টল এসছে, এছাড়া অন্যান্য স্টলও থাকছে, খাবার স্টল থেকে থাকছে, অনেক কিছুই থাকছে। বইমেলার শুভ উদ্বোধন করলেন বলাগড় ব্লকের শিক্ষা জগতের বিশিষ্ট ব্যক্তিরা, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, কলেজের অধ্যক্ষ, এছাড়া ছিলেন ঝাড়খণ্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যক্ষ ডক্টর জয়গোপাল রায়, শ্যামল সিনহা, ওই বিশিষ্ট মানুষটা বইমেলা আজকে উদ্বোধন করলেন। স্টল 40টি স্টল হয়েছে, বিভিন্ন রকম অনুষ্ঠান থাকছে, যেমন স্কুলভিত্তিক কুইজ, জেনারেল কুইজ, বসে আঁকো, ছড়া লেখা, গল্প লেখা, তারপর প্রবন্ধ প্রতিযোগিতা, একই সাথে রাস্তায় আলপনা প্রতিযোগিতা ওই বছর। এছাড়া যেমন সঙ্গীত, নৃত্য, শেষ দিনের বিচিত্র অনুষ্ঠান, সেগুলো তো থাকছেই। হ্যাঁ, আমরা স্কুল প্রতি বছর যুক্ত থাকি, এবছর প্যান্ডামিক সিচুয়েশন 8 পর্যন্ত বন্ধ, আমরা সব স্কুলকে যুক্ত, এই এলাকার স্কুল এবং লাইব্রেরি তারা প্রত্যেকেই যুক্ত থাকে। কি বার্তা দিচ্ছেন এই বইমেলার মাধ্যমে মানুষকে? একটা প্রতিকূল সময় আমরা চলছি, যে সময় বইয়ের গুরুত্ব কমছে, মোবাইলের গুরুত্ব বাড়ছে। আমরা জানি যে মোবাইল শেষ কথা বলতে পারে, আমরা যে লড়াইটা বইয়ের পক্ষ নিয়ে আমরা করছি, যে আগামী দিনে আবার আমরা সেই 15 দিন আসবো, যখন বাড়িতে ছেলেমেয়েরা বাবার কাছে আবদার করবে, মোবাইল নয় আমাকে বই কিনে দাও। হুগলি থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।